আমিন খান বেঙ্গলি ফিল্মে মাস অডিয়েন্সদের কাছে একটা অসম্ভব রকমের জনপ্রিয় নাম। অন্তত 2000 সালের পরে একক নায়ক হিসেবে তিনি কিন্তু তার একটা স্টার নাম তিনি কিন্তু দেখানো শুরু করে দেয়। অ্যান্ড আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে ইন 1997 1997 সালে তার টোটাল ফিল্মগ্রাফ, 1997 সালে তার কতগুলো ফিল্ম এসেছিলো, প্রত্যেকটা সিনেমার রিলিজ ডেট, টোটাল কাস্টিং, নির্মাতার নাম অ্যান্ড প্রত্যেকটা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো 1997 সালটা এরকম ছিল, আমরা সদ্য অকাল পুরাণ, অমর নায়ক সালমান শাহ, তো তখন একটা অন্যরকম একটা টালমাটাল অবস্থা কিন্তু আমাদের বেঙ্গলি ফিল্ম যাচ্ছিলো। তো আমরা প্রথম তার যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা রিলিজ পায় 9 ফেব্রুয়ারি 1997 পবিত্র ঈদ উল ফিতরে আমিন খানের যে সিনেমাটা, এটার নাম জনতার বাচ্চা। অ্যান্ড যে সিনেমাতে কিন্তু তিনি সেকেন্ড লিড ছিল, এটা নাদিম মাহমুদের ফিল্ম ছিল, তো যেটাতে আমরা মান্না অ্যান্ড চম্পাকে ফার্স্ট লিড হিরো হিরোইন দেখলাম। তো আমিন খানের ভিড়তে এখানে অ্যাক্টিং করেছিল নিশি অ্যান্ড এখানে মেহেদি ছিল, একটা হিউজ একটা মাল্টিকাস ফিল্ম ছিল। তো জনতার বাচ্চা, তো নাম ভূমিকায় মান্না, নাদিম মাহমুদ, মান্না তখন বড় স্টার, তো এটা হিট ছিল যদিও ফার্স্ট লিডে আমরা আমিন খানকে দেখিনি। এবার আমরা চলে যাবো তার সেকেন্ড ফিল্মে 1997। তো তার সেকেন্ড ফিল্ম আসলো 21 মার্চ 1997, কায়সার আহমেদ পরিচালিত দোলন চাপা, এটা একটা রোমান্টিক ফিল্ম ছিল। তো এটা তার সলো হিরো হিসেবে তার কোয়ার্টার ছিল অন্তরা, আমি জানি না কেন সিনেমাটা ফ্লপ যে সিনেমাটা কিন্তু বক্স অফিসে ভালো জানে, এটা বক্স অফিসে ফ্লপ ছিল। এবার আমরা চলে যাবো তার পরবর্তী ফিল্মে, তার 3 নম্বর ফিল্ম, এটা আসলো 16 মে 1997, মুমতাজুর রহমান আকবর পরিচালিত একটি সিনেমা কুলি, যেটা বলিউডে কুলি নম্বর 1-এর বেঙ্গলি অ্যাডাপশন। অ্যান্ড যে সিনেমাতে আমরা তার কোয়ার্টিস্ট হিসেবে দেখলাম সঙ্গীতাকে, যদিও তারা সেকেন্ড লিড হিরো হিরোইন অ্যান্ড ফার্স্ট লিড হিরো হিরোইন কুলি নামুনকে, যেখানে আমরা অ্যাক্টিং করতে দেখলাম নামুনকে, যেখানে ওমর সানিক অ্যান্ড তার কোয়ার্টিস্ট ছিল পপি। এখানে একটা হিউজ একটা মাল্টিকাস্ট কিন্তু একটা ফিল্ম এই সিনেমাটা, এখানে কিন্তু আরও অন্যান্য কাস্টিং ছিল, এখানে পপি ছিল, পপির ফার্স্ট ফিল্ম ছিল, এখানে হুমায়ুন ফরিদি ছিল, এখানে মিজু আহমেদ ছিল, এখানে কিন্তু মানে আরও অন্যান্য কাস্ট, মানে প্রত্যেকটা কাস্টিং কিন্তু দুর্দান্ত ছিল। অ্যান্ড সিনেমার যে গানগুলো ছিল, বিশেষ করে যারে ভালো লাগে বা আকাশেতে লক্ষ্য তারা, তো সব কিছু ছাপিয়ে কিন্তু আমিন খানের গানটাও কিন্তু বেশ পপুলার হয়, যে তার অন্তরের সঙ্গে তার একটা গান ছিল এই সিনেমাতে, যে সরি সঙ্গীতের সঙ্গে তার একটা গান ছিল যে জানো না জানো না তুমি তো জানো না কত ভালো বাসি তুমি। তো এটা কিন্তু বক্স অফিসে রীতিমতো অল টাইম ব্লকবাস্টার ছিল এবং ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসার, এটাও কিন্তু অনেকে বলে। এবার আমরা চলে যাবো তার পরবর্তী ফিল্মে, তার পরবর্তী ফিল্ম আসলো 23 মে 1997, মুমতাজুর রহমান আকবরের পরিচালনা, সিনেমার নাম আমার মা, তার কোয়ার্টার ছিল অন্তরা অ্যান্ড যেখানে কিন্তু মাস্টুর নামের ভালো গান ছিল, তিনি ফার্স্ট এডটাতে শাহিন আলম ছিল অ্যান্ড মায়ের ভূমিকা ডলি জহুর, একটা হিউজ একটা মাল্টিকাস্ট ফিল্ম অ্যান্ড মায়ের প্রতি সন্তানের ভালোবাসার একটা ফিল্ম ছিল আমার মা, বাট সিনেমাটা কিন্তু বক্স অফিসে ফ্লপ যায় ওরকম ভালোভাবে কিন্তু সিনেমাটা বক্স অফিসে ক্লিক করলো। এবার আমরা তার পরবর্তী যে ফিল্মটা নিয়ে কথা বলবো, এটা আসে নাসির খান পরিচালিত 4 জুলাই 1997 সালে, অমর নায়ক সালমান শাহর অসমাপ্ত সিনেমা ছিল স্বপ্নের নায়ক, যেটাতে তার কোয়ার্টিস্ট ছিল শাবনূর, তো সালমান শাহ শাবনূর অ্যান্ড আমিন খান একটা সালমান রকাল প্রমাণে তার জায়গায় স্বপ্নের নায়ক। তো সিনেমার প্রত্যেকটা গান কিন্তু তুমুল জনপ্রিয়তা ছিল, যে আমি নিষেদিন প্রতিদিন চোখ মেলে যারা দেখেছি স্বপ্নের নায়ক সে তুমি বা আরও যে গানগুলো ছিল গানগুলো বেশ ভালো ছিল অ্যান্ড এটাও কিন্তু বক্স অফিসে সেমি হিট ছিল, এটাও কিন্তু বক্স অফিসে ওরকম অতটা ক্লিক করে না। তো এবার আমরা চলে যাবো তার 1997 সালে তার সর্বশেষ যে ফিল্মটা আসে 12 সেপ্টেম্বর 1997, ফজল আহমেদ বেঞ্জিরের পরিচালনায় টারজান কন্যা, সম্পূর্ণ একটা লেডি অ্যাকশন একটা ফিল্ম ছিল, তার কোয়ার্টিস্ট ছিল সিনেমাতে মুনমুন অ্যান্ড মূলত এই সিনেমার পর থেকে কিন্তু মুনমুনের সঙ্গে তার পেয়ারটা কিন্তু দাঁড়ানো শুরু করে দেয়, পরবর্তীতে রানী কেন ডাকাত দিয়ে মোটামুটিভাবে এস্টাবলিশড হয়ে যায় পুরোপুরিভাবে। তো এটা কিন্তু সুপারহিট ছিল, ছবিটা বক্স অফিসে সুপারহিট দিয়ে বেরিয়ে যায়। তো এই সালে আমরা তার কুলির মতো ব্লকবাস্টার ফিল্ম পেয়েছি, টারজান কন্যা, জনতার বাচ্চা, এরকম সাকসেসফুল ফিল্ম কিন্তু পেয়েছি। তো এটা ছিল এক্স্যাক্টলি 1997 তার টোটাল সিনেমার ফিল্মগ্রাফ। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।